তাকে যখন চিটফান্ড মামলায় যে গ্রেপ্তার করা হয় যখন আদালতে পেশ করা হয় পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য উঠে আসে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই উঠে এসছে পাশাপাশি বেশ কিছু সময় কিন্তু বিভিন্ন সময়ে এই রাজু সাহানির থেকে এরা কিন্তু প্রত্যেকের বেনিফিট হয়েছিল এমনটাই ক্লিয়ার জানতে পেরেছিল সেই কারণে সেই সমস্ত নথি উদ্ধারের জন্যই মূলত এই যাদের বাড়িতে চলরাশি চলছে রাজু ঘনিষ্ঠ তিনজনের বাড়ি সুবোধ অধিকারী বিধায়ক অন্যদিকে সুবোধ অধিকারীর ভাই তথা কাছড়াপাড়া পৌরসভার যিনি চেয়ারম্যান তার বাড়িতে এবং অমল অধিকারী প্রত্যেকের বাড়িতেই নথি উদ্ধারের জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এমনটাই সিবিআই সূত্র পর জানতে পারা যাচ্ছে বেশ ধন্যবাদ অনুপ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজ সুবোধ অধিকারীর বাড়িতে পৌঁছয় সিবিআই এর তদন্তকারী দল শুধুমাত্র সুবোধ অধিকারীর বাড়িতেই নয় তার ভাই কমল অধিকারীর বাড়িতেও যায় সিবিআই এর তদন্তকারী দল এবং ইতিমধ্যে যে তথ্য উঠে এসেছে কমল অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সিবিআই এর তদন্তকারী দল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কমল অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সিবিআই এর দল বেসিক্যালি ওনারা দেখতে এসেছে যে মানে আমাদের সাথে কোনো রকম আর্থিক লেনদেন বা কোনো রকম ওই ডকুমেন্টেশন দেখতে এসেছেন ওনারা কিছু পাইনি আর যেটা ইনভেস্টিগেশন করে টোটাল রিপোর্ট করে এবং পোলাইটলি ভালো ব্যবহার করেছেন এরকম কোনো ব্যাপার নেই ওনাদের যেটা কাজ করার দরকার আপনার যেরকম আপনারা মিডিয়া আপনারা প্রফেশন আপনাদের ওনারা ইনভেস্টিগেশন করতে এসেছে যে দেখছে যে কোনো রকম আর্থিক লেনদেনের কাগজপত্র বা কিছু আছে নাকি বাবা মারা যাওয়ার পর রাজু সাহানি রাজনীতিতে আসে এবং রাজু সাহানি আমার খুব ভালো বন্ধু এবং হালিশহরের চেয়ারম্যান উনি আর স্বাভাবিক ব্যাপার যেহেতু ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন যেহেতু উনি আমার বিজপুরেরই একটা পৌরসভার চেয়ারম্যান তো সেখানে ওনার সাথে একটা ভালো বন্ধুত্ব ভালো রিলেশন আপনাদেরকে শোনাচ্ছিলাম কমল অধিকারী ঠিক কি বলেন এরপর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজ বিজপুরে বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেও যায় সিবিআই এবং তল্লাশি চলছিল এমনটাই তথ্য উঠে আসছিল তার বাড়িতে সিবিআই তদন্তকারী দল তারা তল্লাশি চালাচ্ছিল এই মুহূর্তে কি আপডেট রয়েছে সে সমস্ত বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ অরুণ এখন অবধি কি সিবিআই এর তদন্তকারী দল তারা বীজপুরের বিধায়ক অর্থাৎ সুবোধ অধিকারী বাড়িতে রয়েছেন একদমই তাই সকালবেলা 9টার সময় ঢুকেছে প্রায় সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই প্রতিনিধি দল এখনো পর্যন্ত কিন্তু সিবিআই প্রতিনিধি দল এখন ভিতরে রয়েছে এখন চার ঘন্টা প্রায় হতে চললো এখনো কিন্তু সিবিআই তল্লাশি চলছে শুধু বাইরের সমর্থকরা কিন্তু প্রচুর ভিড় করলেও তারা রাস্তা সব ইচ্ছা করে দিচ্ছে তাও সিবিআই অধিকারীরা কোনো নথি কি মিলেছে সুবোধ অধিকারীর বাড়ি থেকে এতক্ষণ ধরে তদন্ত চলছে তল্লাশি চলছে না দেখো এখনো পর্যন্ত যেহেতু তারা বাইরে থেকে বন্ধ করে দিয়ে সিকিউরিটি আটকে দেওয়া হয়েছে এরপরে কি জিজ্ঞাসাবাদ চলছে এরা যতক্ষণ সুবোধ অধিকারী উপস্থিত নিচে নেমে না আসবেন ততক্ষণ সিবিআই আধিকারিকরা না চলে যাবেন ততক্ষণ কিন্তু কিছু বোঝা যাবে না তবে অনুমান করা হচ্ছে যে যেহেতু রাজু সাহার একটু কাছের লোক ছিল বিধায়ক বিশ্বের বিধায়ক সুবোধ অধিকারী ফলে তার কাছে কোনো যোগসূত্র হয়তো পাওয়া গেছে সেই কারণে হয়েছে এই টাকার টাকার ব্যাপারে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এখন প্রায় চার ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি ভিতরে জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে।